নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও ক্লিক করার জন্য স্টাডি নলেজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো ফাইনালি কে এম সি মজদুরের নিউ আপডেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে যেটা কিন্তু অ্যাজ ইউ সি অ্যাজ এ থামবেল অন দ্য অন স্ক্রিন ঠিক আছে তো যে প্রশ্নগুলো তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিলে সেই সমস্ত প্রশ্নগুলোই দেখো আমি থামবেলে নেওয়ার চেষ্টা করেছি যেমন তোমরা আমাকে কমেন্ট করছিলে যে দাদা কে এম মজদুরের নিউ আপডেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিন আদৌ কি এস ডাব্লিউ এম অর্থাৎ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কি আদৌ খোলা আছে যে সমস্ত তোমাদের যে হেডকোয়ার্টার কে মজদুরের যে হেডকোয়ার্টার সেটা কি আদৌ হেড ডিপার্টমেন্ট সেটা কি আদৌ খোলা আছে বাদবাকি জয়েনিং জয়নিং লেটার কবে দিবে এটা হচ্ছে অনেকে দেখছি বেশিরভাগ কমেন্ট এই কমেন্টের উপরে দেখছি করেছো তোমরা যে বাদ বাকি আমাদের যে জয়নিং লেটার সেটা কবে আমাদেরকে দিবে তারপর যেটা অনেকে কমেন্ট করছিলেন যে দাদা এস ইসি ক্যান্ডিডেট বাদে এসসি ওবিসি সঙ্গে সঙ্গে ইসিদের কি নাম থাকবে ইসি ক্যান্ডিডেটদের নাম কি থাকবে দেখো জয়নিং লেটার পাস হতো তোমরা কিন্তু অনেকে জয়নিং হতে পারো তো তোমাদের এখন কি করণীয় সমস্ত কিছু আলোচনা করব বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি কিন্তু কেউ করবে না শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শোনো আশা করি তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো এবারও রিকোয়েস্ট তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করো চ্যানেলে যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে অন নোটিফিকেশন অন করে রাখো যাতে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর ভিডিওটা অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো চলো বন্ধুরা দেরি না করে ভিডিওটা শুরু করে যাক তো অ্যাজ ইউ সি যে কে এম মজদুরের নতুন আপডেট নতুন আপডেট কি দেখো প্রথমে বলে রাখি যে তোমাদের কি এম এস ডাব্লিউ এম অফিস কি খোলা আছে তো অনেকে কমেন্ট করবে দাদা এস ডাব্লিউ এম মানে তো প্রথমেই বলে রাখি এস ডাব্লিউ এম মানে হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ কে এম সি মজদুরের যে হেড ডিপার্টমেন্ট সেটা হলো এস ডাব্লিউ এম অফিস তো সেটা কি আদৌ খোলা আছে তো তোমাদের জানিয়ে রাখি তোমার জন্য অত্যন্ত সুখবর বলতে পারো এস ডাব্লিউ এম অফিস তোমাদের খোলা আছে তো তোমরা অনেকে কমেন্ট করবে যে তাহলে কি আমাদের কাজ সম্পূর্ণ চলছে তো তোমাদের জানিয়ে রাখি তোমার জন্য এটা একটা দুঃখের বিষয় বটে তারা কিন্তু কোনো এখন অফিসিয়াল কাজ করেনি অর্থাৎ জয়নি রিলেটেড তোমাদের থার্ড লিস্ট রিলেটেড কোনো কিন্তু কাজ এখন সমস্ত বন্ধ কারণ তোমরা প্রত্যেকে জানো এটা এমার্জেন্সি বিভাগ আর পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই জানো যে ইতিমধ্যেই লকডাউন ঘোষিত হয়ে গেছে সুতরাং এমার্জেন্সি বিভাগের যে সমস্ত কাজ ছাড়া তারা কিন্তু অন্য কোনো কাজ হাত দিবে না তো এটাই ছিল তোমাদের লেটেস্ট আপডেট ঠিক আছে তো কেউ কিন্তু অযথা চিন্তা করবে না লকডাউনের পর সমস্ত কিছু আবার আগের মতো হয়ে যাবে এবং পুরো প্রসেস এবং সমস্ত প্রসিডিওর আগের মতোই কন্টিনিউ হবে তারপরে দেখো অনেকে কমেন্ট করছে যে দাদা বাদবাকি কি জয়নিং লেটার কবে দিবে তো প্রথমে বলে রাখি যে বাদবাহ কি জয়নিং লেটার দেখো তোমরা প্রত্যেকে জানো ইতিমধ্যেই কিন্তু অনেকে জয়নিং লেটার চলে এসেছে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে যে হ্যাঁ দাদা ধন্যবাদ আমার জয়নিং লেটার কিন্তু চলে আসে অনেকে কমেন্ট করছিল ঠিক আছে তো আবার অনেকে দেখছি ডিপ্রেশনে চলে যাচ্ছে যে দাদা বাদবাকি জয়নিং লেটার কবে দিবে তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে রাখি ইতিমধ্যে পাঁচশো উনষাট জনের জয়নি লেটার ইতিমধ্যে সেন্ড করে দেওয়া হয়েছে কেএমসি তরফ থেকে তো আরও যে জয়নি লেটার সেটা কিন্তু খুব শীঘ্রই তোমাদের সেন্ড করা হবে যেটা কিন্তু অফিসিয়ালভাবে খোঁজ নিয়ে জানতে পারলাম তো কবে পাঠানো হবে ইতিমধ্যে যেন যে পশ্চিমবঙ্গে কিন্তু লকডাউন ইতিমধ্যে ঘোষিত হয়ে গেছে এই লকডাউনের কারণে তোমাদের কিন্তু জয়নি লেটার পাঠানো যে তোমাদের পোস্টের মাধ্যমে পাঠাবে সেটা কিন্তু সম্ভব হচ্ছে না তো যেটা জানতে পারলাম লকডাউনের পরই কিন্তু তোমাদের বাকি জয়নি লেটার সেন্ড করে দিবে ঠিক আছে তো দেখো আবার অনেকে কমেন্ট করছিলেন যে যারা জয়নি লেটার পাওয়ার পরও কিন্তু তাদের জয়নিং হয় না তো তারা কি করবে তো প্রথমে বলে রাখি যে দেখো তোমাদের জয়নিং লেটার জয়নিং হচ্ছে না কারণ কি লকডাউন কারণে তোমরা যেতে পারছো না এবং সমস্ত অফিসের কাজকর্ম কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ আছে তো এখন তোমরা কি করবে তো সেটা সম্পূর্ণ হচ্ছে দেখো তোমাদের চিন্তার কোনো কারণে কারণ সমস্ত যে স্টেপ বা প্রসিডিওর সমস্ত কিছু বন্ধ আছে এবং সেটা কন্টিনিউ হবে লকডাউনের পরই ঠিক আছে তো তোমাদের কিন্তু অযথা কোনো টেনশনের কারণে লকডাউনের পর আবার সে আগের মতোই তোমাদের জয়নিং পাওয়ার পরও জয়নি লেটার পাওয়ার পর তোমাদের কিন্তু সে জয়নিং যে প্রসিডিওর বা সম্পূর্ণ সেটা কিন্তু সম্পূর্ণ হবে ঠিক আছে তো সে নিয়ে কিন্তু অযোধ্যা ট্যান্সার করার কোনো কারণে তোমাদের জয়নিং হবে তারপর যেটা মোস্ট এভাব কোশ্চেন দেখছি এটা নিয়ে প্রায় দশ বারোটা কমেন্ট যে দাদা এসসি ওবিসি ফাইনালি ইসি ক্যান্ডিডেটের নাম থাকবে কি থাকবে না তো তোমরা যদি আমার আগের ভিডিওটা চেক করো সেটার মাধ্যমে জানিয়ে দিয়েছিলাম যে ইসি ক্যাটাগরির হান্ড্রেড পার্সেন্ট নাম থাকবে তারপর অনেক কমেন্ট হচ্ছে যে দাদা এসসি এসসি ক্যান্ডিডেটের নাম থাকবে কি তো অবশ্যই সম্ভব থাকার সম্ভাবনা আছে তো শাখার সম্ভাবনা কত পার্সেন্ট আছে এইটটি ফাইভ পার্সেন্ট তোমাদের এসসি ক্যান্ডিডেটের নাম থাকার সম্ভাবনা আছে কেন বলছি ইসি ক্যান্ডিডেট এত জোর দিয়ে বলতে পারছি কেন ইসি ক্যান্ডিডেটে হান্ড্রেড পার্সেন্ট নাম থাকবে ঠিক আছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কিন্তু এসসিদের কিন্তু অফিসিয়াল কোনো আপডেট পায়নি তবে যেটা ওরা বললো যে এইট্টি ফাইভ পার্সেন্ট ক্যান্ডিডেটের নাম থাকার সম্ভাবনা আছে তো সমস্ত তোমাদের সমস্ত প্রশ্নগুলো তোলার চেষ্টা করলাম আর সর্বোপরি যে এটা হচ্ছে যে পার্সোনাল ডিপার্টমেন্ট কি খোলা আছে তো জানিয়ে রাখি পার্সোনাল ডিপার্টমেন্ট কিন্তু খোলা নেই অনেক ইউটিউবার তোমাদের জানাচ্ছে যে পার্সোনাল ডিপার্টমেন্ট খোলা আছে কিন্তু পার্সোনালভাবে খোঁজ করে জানতে পারলাম যে তোমাদের কে এমসি পার্সোনাল ডিপার্টমেন্ট কিন্তু খোলা নেই এই অফ এই লকডাউনের কারণে তোমাদের কিন্তু যে ইতিমধ্যে তোমরা প্রত্যেকে জানো যে এমার্জেন্সি বিভাগ ছাড়া সমস্ত দপ্তর কিন্তু এখন বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আমাদের চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু সমস্ত কিন্তু এই লকডাউন পশ্চিমবঙ্গে প্রসিডিওর করা হয়েছে তো সমস্ত লকডাউন উঠলে সমস্ত যে কাজকর্ম সেটা স্টেপ ওয়াইজ বা প্রসিডিওর অনুযায়ী হবে তো এই ছিল তোমাদের লেটেস্ট আপডেট এবং লেটেস্ট আপডেট পেতে এবং তৃতীয় যখন বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু এই চ্যানেলে সবার আগে প্রোভাইড করে দেবো তো যারা কেএমসি রিলেটেড আপডেট পেতে চাও তারা কিন্তু এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রাখো